জানাই উল্টো রথের শুভেচ্ছা এবং আজকে বকরিদ এবং ঈদের শুভেচ্ছা জানাই। তো অবশ্যই আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। প্রচণ্ড গরমে যেমন বর্ষা চাইছিলেন, বর্ষা অ্যাডভান্স এসে আমাদের বেশ ভালো ভালো মতনই মানে যতটা গরম দিচ্ছে ততটা আবার স্নানও করাচ্ছে। আজকে বেশ সকাল থেকে ওয়েদারটা সুন্দর, এই ওয়েদারটা সুন্দর আমাদের জন্য যারা আমরা সুস্থ। কিন্তু যারা সুস্থ নয়, যাদের বর্ষায় অ্যাজমার টেন্ডেন্সি থাকে, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যালার্জেটিক অ্যাজমা আছে, অ্যালার্জেটিক অ্যাজমা তাও ঠিক আছে, তাদের এই ময়েশ্চারে যাদের অ্যালার্জি হয় তাদের জন্য বা যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তাদের কিন্তু এই সময়টা মোটেই ভালো নয়। আর সব থেকে বড় কথা, এই বর্ষায় মানে যদি ভিজে কোনোভাবে, সেটা ঘামেই ভিজে হোক বা মানে বৃষ্টিতে ভেজা হোক, সেটা সহজে শুকোচ্ছে না, কাজে ঠান্ডা লেগে যাওয়ার এভরি পসিবিলিটিস। সব থেকে বড় কথা, আমি থাকি দুটো ভাঙড় হসপিটালের মাঝখানে, তো কাজেই ওই কোভিডের খবরটা সব থেকে ভালো পাই আমি। আর সেই জায়গা থেকে বলবো, গতকাল আমার একটা ফেসবুক লাইভও গেছে এটার ওপরে, যে পুজো খুব সামনে, পুজোর খুব বেশি দেরি নেই, পুজোতে আবার যাতে লকডাউন না হয় তার দায়িত্ব বোধ হয় আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। তার কারণ আবার ভালো মতন কোভিড কিন্তু বাড়ছে, অনেকেই টেস্ট কিট এখন বাড়িতেই কিনে নিয়ে টেস্ট করিয়ে ব্যাপারটা জানাজানি হচ্ছে না, হচ্ছে না, হয়তো সেই হিসাবে আপনারা নিউজে দেখতে পাচ্ছেন না, কিন্তু মানে একেবারে 100% আমি খবর বলছি প্রচুর পরিমাণে বাড়ছে। এবং আবার ডক্টরদের মধ্যেও আবারও হয়েছে, এরকম বেশ কিছু খবর রয়েছে আমাদের কাছে। কাজেই অবশ্যই প্রত্যেকে মাস্ক পরুন, এবং অ্যাট প্রেজেন্ট কিন্তু ওই কাপড়ের মাস্কগুলো খুব একটা কোনো কাজে দিচ্ছে না। কাজে সার্জিক্যাল মাস্ক, যেটা ডাক্তাররা ভীষণভাবে বলছেন, সার্জিক্যাল মাস্ক পরুন। কোনো মাস্ক একদিনের বেশি ইউজ করবেন না, মানে মোটামুটি মাস্কের আয়ু হচ্ছে একদম 100% কাজ দেবে, কোনো কিছু বেরোবেও না, কোনো কিছু ঢুকবেও না, দ্যাট ইজ 6 আওয়ার্স। সেটাকে আপনি সারাদিন ইউজ করুন, কিন্তু সেটা রিইউজ না, মাস্ক মাস্ট বি একদম কেটে ফেলে দেবেন, কাটবেন, কারণ পশুদের জন্য, কারণ ইলাস্টিক গুলো অনেকে জড়িয়ে গিয়ে অনেক পশুর অনেক সমস্যা হচ্ছে। তো এইভাবে মাস্ক ইউজ করুন, এবং আবারও স্যানিটাইজার ইউজ করতে যারা ভুলে যাচ্ছিলেন আবারও স্যানিটাইজারে ফিরুন, কারণ কোভিড আবারও দরজায় নক করছে, যাতে আমরা আমরা বিপত্তি এড়াতে আমরাই পারি। 2020-2021 আমরা দেখেছি যে কথা না শোনার ফল কি হয়েছে, কথা ও শোনেনি, কথা ও শোনেনি, আপনি কি শুনেছেন? প্রত্যেকে যদি আমরা নিজের জন্য কথা শুনি তাহলেই কিন্তু নিজে ভালো থাকবো, শুধু এইটুকু আপনারা স্বার্থপর হয়ে যান, আমি ভালো থাকবো পৃথিবীর অসাতরে যাক। প্রত্যেকটা মানুষ যদি মনে করে আমি ভালো থাকবো, প্রত্যেকটা মানুষ যদি তার জন্য মাস্ক পরে, প্রত্যেকটা মানুষ যদি তার জন্য স্যানিটাইজার ইউজ করে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আমরা মানে আমি বলবেন আমি কি মাস্ক ইউজ করি, আমি মাস্ক ইউজ করি, কখন করি, যখন আমি কোনো পাবলিক ভেহিকলসে উঠছি, যখন সেটা বাস, ট্রাম, মেট্রো, ট্রেন, যখন যখন আমি কোনো বদ্ধ ঘরে থাকছি, হ্যাঁ বলতে পারেন এখন আমি স্টুডিওতে তো আর মাস্ক পরে বসে অনুষ্ঠান করব না, যখন কোনো বদ্ধ ঘরে সিনেমা দেখতে গেছি, একটা বদ্ধ এসি রুম, সেই সব জায়গায় অবশ্যই মাস্ক ইউজ করবেন। আপনি হেঁটে যাচ্ছেন, হয়তো একটা লং ডিস্টেন্স, মাঝখানে আপনার সঙ্গে কারোর তেমন দেখা হবার কথা বলার নেই, আপনি তখন মাস্কটা খুলে রাখলেন। আমি আপনারা দেখে থাকবেন হয়তো, যারা খেয়াল করেছেন, আমি একটা চেইন ইউজ করি, তার সঙ্গে মাস্কটা লাগিয়ে রাখা যায়, দরকার হলে পরি, দরকার হলে খুলি। তো এরকম মাস্ক ইউজ করাটা আবারও ফিরছে। আর ইমিউনিটি, ইমিউনিটি কিন্তু আমাদের এই বর্ষার টাইমটাতে একটু লো থাকে, কাজেই প্রত্যেকে কিন্তু ইমিউনিটির জায়গাটা লো আছে এটা ভেবে নিয়েই নিজেদের সচেতন করুন। আবারও বলবো, রেকি আমাদের ইমিউন সিস্টেমকে ভীষণ স্ট্রং করতে পারে। প্র্যাকটিক্যালি 2020 লকডাউন, আমার আমফানের পরবর্তী সুন্দরবনে অনেকগুলো দিন কেটেছে, আমরা সোনাগাছিতে প্রজেক্ট করেছি, যেখানে সোনাগাছিতে সেই দিন 60 জন আক্রান্ত, মানে কেউ আমাদের 13th মে আমরা সোনাগাছি প্রজেক্ট করতে গেছি আমাদের গুরুজির
বার্থডেতে গুরুজি রবিশঙ্করজির বার্থডে প্রোগ্রামে কেউ যেতে চাইছে না, 300 জনকে আমরা হাতে হাতে রেশন দিয়েছি 13টা আইটেম গুরুজির বার্থডে হিসাবে, এবং মানে তাদের সঙ্গে থেকেছি, তা সত্ত্বেও কিন্তু আমরা এফেক্টেড হইনি কেউ। তার কারণ রেকি এখানে মানে মোটামুটি ওখানে আমরা যে কজন উপস্থিত ছিলাম আমরা রেকি পরিবারের সদস্য ছিলাম, সেই জায়গায় রেগুলার যারা রেকি প্র্যাকটিস করে তাদের আক্রান্ত হবার চান্সেস সব থেকে কম থাকে। তো রেকি আপনি যে কোনো কারণে শিখতে পারেন, যে কোনো ক্রনিক ডিজিজ যাদের রয়েছে তারা ক্রনিক ডিজিজ সারানোর জন্য শিখতে পারেন, ইমিউনিটি বাড়ানোর জন্য শিখতে পারেন, যাতে সহজে কোনো রোগ না হয় তার জন্য শিখতে পারেন। মাত্র দুদিনের ওয়ার্কশপে আমরা রেকি শিখতে পারি। রেকি চিকিৎসার কথা এই অনুষ্ঠান 2000 সাল থেকে চলছে, রেকি চিকিৎসার কথা এই নামেই রবিবার সন্ধ্যে 7টাতেই চলে এই আমাদের অনুষ্ঠান, যেটা অলওয়েজ লাইভ ফোন ইন প্রোগ্রামিং হয়ে থাকে। দেখতে দেখতে আমাদের ফোনও এসে গেল, এবং অবশ্যই আমার প্রথম দর্শক বন্ধুকে স্বাগত জানাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে বলছি, সোমদত্তা পাল। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মায়ের আর্থারাইটিসের সমস্যা আছে, তো হাঁটা চলা তো একদম পারেন না করতে, আমি জানতে চাইছি যে এই কি দ্বারা কি আমার মা একটু হাঁটা চলা উন্নত পারবে করতে। বয়স কত? 58। মানে 58 হাঁটা চলা করতে পারেন না? না, একদম একদম সুস্থ স্বাভাবিক হবেন, কথা দিলাম। যদি আপনি আপনার জায়গা অ্যারেঞ্জ করেন যে কোনো রোগে, কারো হার্টে প্রবলেম আছে, কারো থাইরয়েড আছে, কারো প্রেশারে প্রবলেম আছে, কারো পেটের সমস্যা আছে, কার কিডনি প্রবলেম আছে, কার নার্ভের প্রবলেম আছে, যার যাই থাক, বা কারো কিউরিওসিটি আছে, কেউ নিজেকে ভালো রাখতে চায়, এই রকম বিভিন্ন মানসিকতার বিভিন্ন রোগের যে কোনো রকমের আপনি 8-10 জনকে অ্যারেঞ্জ করুন, যাতে মাকে শুদ্ধ শিখিয়ে দেওয়া যাবে যে মাকে আপনাকে মুভ করাতে হলো না, আপনার বাড়িতেই অর্গানাইজ করলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে। সেক্ষেত্রে আমরা 10 জন আপনি যদি অ্যারেঞ্জ করেন, একজনকে আমরা ফ্রি শিখিয়ে থাকি। তো এইভাবে আপনি অর্গানাইজ করুন যাতে মা নিজে শিখে নিজের সমস্যা নিজেই মেটাতে পারেন, কারণ রেকিতে একটু সময় দিতে হয়, দিনে অন্তত ঘন্টা দেড়েক সময় দিতে হয়, এক এক স্ট্রেচ নয়, দুটো তিনটে পার্টে ভাগ করে। আপনাকে যে বলবো আপনি শিখে আপনি মাকে দিলে যে সারবে না তা নয়, কিন্তু আপনার নিজে প্র্যাকটিস করতে হবে, মাকে করে দিতে হবে, কাজেই সেইগুলো করতে গিয়ে যে সময়টা যাবে, এতটা সময় যদি আপনার না থাকে তাহলে মাকে ট্রিটমেন্টটা রেগুলার না করলে কিন্তু উপকার হবে না। আপনি নিজেকে বাদ দিয়ে মাকে করলে সেভাবে উপকার পাবেন না। মায়ের নিজের যদি শেখা থাকে তাহলে অবশ্যই উনি নিজে নিজের প্র্যাকটিস করে নিজেকে সুস্থ করতে পারবেন, এবং সুস্থ মানে সুস্থ 100% কিওর। যারা আমাদের হেল্পলাইনে এখন ফোন করছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এখন হেল্পলাইনে ফোন করলে আমরা কথা বলতে পারছি না, এখন আপনারা টিভির যে ল্যান্ডলাইন নম্বরটা যাচ্ছে এই নম্বরে ফোন করুন, যেখানে আমি সরাসরি আপনাদের উত্তর দেব। এখনও নাম্বার একটা ফোন রয়েছে আমার হেল্পলাইনে, হেল্পলাইনে ফোন করবেন অনুষ্ঠানে। অবশ্যই আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা অনুষ্ঠানে ফোন করতে থাকুন, এবং আমি রেকি চিকিৎসার কথা অনুষ্ঠান থেকে যজ্ঞসেনী আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। 2000 সাল থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে রেকি চিকিৎসার কথা নিয়ে। রেকি চিকিৎসার কথা অনুষ্ঠান দেখে আমার কাছে ক্লাস করেছেন, 2011 পর্যন্ত হিসেব আছে 1.5 লক্ষ মানুষ যারা রেগুলার প্র্যাকটিস করেছেন, প্রত্যেকে 100% রেজাল্ট পেয়েছেন। এই যে ওনার বয়স 58 মাত্র, ওনাকে আমি যে কনফিডেন্টলি বললাম যে উনি সেরে যাবেন, এই কনফিডেন্স আমি কোথায় পেলাম? আমি হাজার হাজার আর্থারাইটিস পেশেন্ট দেখেছি যারা এককালে সিঁড়ি চড়তে পারতেন না, যারা হাঁটতে পারতেন না, যারা রেকি শেখার পরে নিজেরা প্র্যাকটিস করে নিজেদের সম্পূর্ণ সুস্থ করেছেন, শুধু নয় তারা মানে যাদের জব নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছিল সিঁড়ি চড়া নিয়ে, তারা যথারীতি
হইতে তারপরে শরীর ভাঙতে পেরেছেন, একেবারে সুস্থ হতে পেরেছেন, এবং তাদের মধ্যে এমন বেশ কয়েকজন আছেন যারা ভালো মতন ট্রেক করেছেন। তার মধ্যে যার কথা আমি বারবার বলে থাকি, আজকে ওনার কথাটা শুনে তার কথাই মনে হলো যে তিনি যদিও 58 নন, তিনি 67 এরকম এজ ছিল ওনার, তিনি মানে এতটাই ঘরবন্দি ছিলেন, জানলায় বসে থাকতেন, তার পাশের বিল্ডিংটাতে আমাদের ক্লাস হতো, ক্লাসে যত যারা আসতো যেত তাদের ডেকে ডেকে রেকি সম্পর্কে জানতে চাইতেন, উপকার পেয়েছেন কিনা জানতে চাইতেন। তো আমাদের হিলাররা মনিটররা একদিন ওনার সাথে কথা বলে, তো জানতে পারে যে উনি তো হাঁটতেই পারেন না, উনি কি করে ক্লাসে ওপরে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাবেন। তো আমাদের হিলাররা ওনাকে বলেছিল যে আপনি যদি শিখতে চান আমরা নিয়ে যাবো। বলছে হ্যাঁ আমি চাই, আমার হাত দুটো তো ভালো আছে, আমার শরীরে আমি নিজে নিজে প্র্যাকটিস করব, কেন করব না। তো আমাদের হিলাররা ওনাকে চ্যাঙ্গোলা করে নিয়ে গিয়েছিল দোতলায়, এবং মানে উনি সত্যি এমনই হাঁটতে পারেন না, মানে ওনার বাথরুমে যাওয়ার দরকার হলো সোফা থেকে তুলে নিয়ে গিয়ে বাথরুমের দরজা দাঁড় করিয়ে দিচ্ছিল। সেই জায়গা থেকে উনি মানে সুস্থ হলেন, মানে তারপরে দেখলাম যে ক্লাসের দিনগুলোতে উনি সামনে পায়চারি করেন, বা ওখান দিয়ে কখনো পাস করছি দেখতাম বিকেলে উনি পায়চারি করছেন, অর্থাৎ হাঁটছেন। তারপরে দেখা গেল ওনার যে অ্যাটেন্ডেন্ট থাকতো সে নেই। তো আমি বললাম কি ব্যাপার, বলছে আর লাগে না, ওকে ছেড়ে দিয়েছি, শুধু ওই টেম্পোরারি যে আসে যায় এরকমই চলে। তারপরে দেখলাম লাঠিটাও নেই। এইভাবে আস্তে আস্তে ওনার হাঁটা বাড়তে থাকলো, এবং আলটিমেট উইদিন দেড় বছর দু বছরের মাঝে মানে উনি পরবর্তীকালে উনি বলেছিলেন ওনার পরিচয়, উনি একজন মাউন্টেনিয়ার ছিলেন, এবং উনি 12 বছর বয়স থেকে বিভিন্ন শৃঙ্গ জয় করেছেন, এবং দীর্ঘ 30 বছর উনি শয্যাশায়ী, আর্থারাইটিসে উনি উঠতে পারতেন না। ওনার সামনে দিয়ে ওনার হাজবেন্ড যেতেন, যখন এক একটা পিক জয় করে ফিরতেন ওনার কষ্ট হতো, কিন্তু সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন যখন উনি কৈলাস মানস ঘুরে আসেন ওনার হাজবেন্ড ওনাকে ছাড়া। তো রেকি শেখার দেড় বছর দু বছরের মাথায় উনি কৈলাস মানস গেলেন, তার আগে উনি কিছুদিনের জন্য ভ্যানিশ হয়ে গেলেন, আমরা কোথায় গেল, উনি আবার গিয়ে দিল্লিতে গিয়ে হিমালয়ান মনিটরিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে একবার নিজেকে রিফ্রেশ কোর্স করে উনি ওখানে নিয়ে করে কৈলাস মানস যাত্রা করলেন, এবং পরবর্তীকালে কৈলাস মানসে ওনাদের ওই গ্রুপটার যাওয়াটা যখন টিভিতে দেখিয়েছিল, এবং অদ্ভুত মানে আমার কাছে একটা ফিলিংস ছিল যে যাকে কিনা চ্যাঙ্গোলা করে তুলে এনে ক্লাস করানো হয়েছিল, তিনি হেঁটে চলেছেন, তিনি কোনো ঘোড়া নেননি, কিছু নেননি, এবং ওনার সেই পুরনো কালের ওভারকোট পরা, মানে আজকালকার মডার্ন ইকুইপমেন্টসও নয় যে হ্যাঁ জ্যাকেট ফ্যাকেট পরেছে, হালকা জ্যাকেট তা না, ওনার সেই লং ওভারকোট পরা উনি হেঁটে চলেছেন, মানে অসাধারণ ফিলিংস। কাজেই একজন 67 ইয়ার্সের মানুষ যদি সেটা করতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো আর্থারাইটিক পেশেন্ট কিন্তু সুস্থ হতে পারেন। নমস্কার, আমি যাজ্ঞ সেনের রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? অমিত মণ্ডল বলছি দিদি, গড়িয়া থেকে। হ্যাঁ বলছি, মানে আমার মনে আছে আমার নামটা, আপনার কাছে গেছিলাম আমি, সেটার জন্য ফার্স্ট ডিগ্রিটা করেছিলাম, আর সুগারটা প্রচন্ড বেশি ছিল। 2000 থেকে 2011 দেড় লক্ষ মানুষকে শিখিয়েছি, 2011 এর পরে সে হিসেবটাও আর নেই, কাজেই এরকম কত অমিত এন্ড অমিত মণ্ডল এসছে গেছে। বলুন, সুগারটা এখন নর্মালে আছে, মানে কন্ট্রোলে আছে সুগার, অসুবিধা নেই। সেকেন্ড ডিগ্রির জন্য আমার একটু প্রচন্ড ব্যস্ত ছিলাম বলে আমি সেকেন্ড ডিগ্রিটা করতে পারিনি, তো এখন ফ্রি আছি, এখন ভাবছি সেকেন্ড ডিগ্রিটা করে নেবো। রিসেন্ট কোথায় মানে আপনি টালিগঞ্জেই ক্লাস পাবেন, আপনি কবে শিখেছিলেন? মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা 92 উদয়সংক সরণি যেখানে শিখেছিলেন ওখানে আসুন। আপনি যে প্র্যাকটিসটা করেছেন 21 দিন, ঠিক করেছেন কি ভুল করেছেন, এখন কতটা কি মনে আছে না আছে, একবার জাস্ট ব্রাশ আপ করে নেওয়া হবে, চেক আপ করে নেওয়া হবে, অবশ্যই এনরোল করে যান। একদম আগস্টের ফার্স্ট স্যাটারডে সানডে 6th and 7th অফ আগস্টে ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভাল লাগে যারা এই ফিডব্যাকগুলো দেন, মেজরিটি আমাদের ফিডব্যাক দেন না,
যেমন আজকে ক্লাসে একজন ক্লাস করে গেলেন, তিনি মানে অসাধারণ একটা ফিডব্যাক শুনলাম তার কাছে, যে তার কাকিমা রেকি শিখেছিলেন খুঁটুতো বোনের জন্য। তার বোনের ছোট্টবেলায় জন্মানোর মুহূর্তে কিছু ইনফেকশন ছিল, তার জন্য মানে প্রচুর প্রবলেম হয়ে গেছিল। কোনো মতে ডাক্তার তাকে প্রাণে বাঁচিয়েছিলেন, কিন্তু বলেই দিয়েছিলেন যে এই বাচ্চা একটু প্রবলেম বাচ্চা হবে, এবং পরবর্তীকালে দেখা যায় ব্রেনের ম্যাচিউরিটিটা ভীষণই কম, মানে শারীরিক বয়স এবং মানসিক বয়স ম্যাচ আপ করা নয়, এবং সেটা যখন 6-7 টিনেজ হয়ে গেছে তখন ভীষণভাবেই প্রবলেম আরও বেড়ে যায়। তো বুঝতেই পারছেন একটা মেয়ে 6-7-8 এইসব বয়স তখন মানে মারাত্মক, সেই অবস্থায় ওর মা রেকি শেখেন, এবং সেইখান থেকে মা রেকি করে তাকে এতটাই সুস্থ করেছিলেন, সে স্বচ্ছন্দে পরপর মানে ভালো রেজাল্ট করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পার করে তার বিয়ে হয়, এবং মানে ভীষণ ভালো সংসার করছে, তার বেবি হয়েছে, মানে সব দিক থেকে সে ভালো আছে। তো এই খবরগুলো আমাদের কাছে সবসময় এসে পৌঁছয় না, যেমন অমিতবাবু আজকে সুগার, প্রচুর সুগার ভালো হয়েছে সেই খবর রিপোর্টটা দিলেন। এখানে বোধহয় অনেক সুগার পেশেন্ট আছে, কারণ এখন সুগার রীতিমতো মহামারী ডাক ধারণ করেছে। স্পেশালি আমাদের লাইফে টেনশন যত বাড়ছে সুগার তত বাড়ছে, তো টেনশনের তো কোনো শেষ নেই। স্পেশালি 2020-21 বহু মানুষের বহু টেনশনের দিন গেছে, কাজেই কারো জব আছে, কারো জব নেই, কারো মাইনে কাটা গেছে, কেউ মাইনে পায়নি, মানে মারাত্মক অবস্থা একটা। এই সাংঘাতিক জায়গা থেকে বহু মানুষের নতুন করে সুগার দেখা দিয়েছে। সব থেকে বড় কথা, 2020-21 যাদের কোভিড হয়েছে তাদের মধ্যে অনেকেই মানে কোভিডে কিছু হয়তো কাবু করতে পারেনি, কিন্তু পোস্ট কোভিড ডিজাস্টার নতুন একটা নাম দিয়েছে এরা, পিসিডি। এই পিসিডিতে কিন্তু বহু মানুষ আক্রান্ত, সেটা হচ্ছে পোস্ট কোভিড। কারো পটাশিয়াম বেড়ে যাচ্ছে, কারো সুগার বেড়ে যাচ্ছে, কার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে, মানে সাংঘাতিক হচ্ছে এই সমস্ত কিছু। এই জায়গা থেকে রেকি আমাদের কিন্তু সুস্থ জীবন দিতে পারে। যারা রেকি মানে রেকি জানা মানুষ যারা এফেক্টেড হয়েছিলেন এই 2020-21 মধ্যে, তারা কিন্তু খুব একটা পিসিডিতে ভোগেননি। তো এই যে এই ডায়াগনোসিস গুলো, এগুলো কিন্তু আমরা সারাক্ষণ রিসার্চের মধ্যে রয়েছে, যে এইগুলো আমরা কিন্তু দেখে যাচ্ছি যে কি ডেভেলপ করছে, আমাদের কি এফেক্ট পাচ্ছি। হ্যাঁ, কেউ রেগুলার প্র্যাকটিস করার সময় পান না, তিনি কোনোভাবে আক্রান্ত হয়েছেন, কিন্তু তার না সর্দি জ্বর কাশি মাথা ব্যথা শরীরে ব্যথা কোনো রকমের শ্বাসকষ্ট কিচ্ছু হয়নি, জাস্ট কিছু বোঝেইনি। বাড়িতে কারো হয়েছে তার সঙ্গে নিজের ওরা টেস্ট করে দেখা গেছে পজিটিভ হয়েছে, জাস্ট এইটুকু। এটার পরবর্তীও তার কিন্তু কোনো প্রবলেম হয়নি, কিন্তু পিসিডি বলে এখন নতুন একটা সেক্টর তৈরি হয়ে গেছে, যেগুলো পোস্ট কোভিড রোগ যেগুলো হচ্ছে, ইভেন পটাশিয়াম বেড়ে হার্ট ব্লকেজ করে দিচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, এরকম প্রচুর ঘটনা কিন্তু ঘটে চলেছে। এই জায়গায় রেকি কিন্তু আমাদের যে কোনো অ্যাবনর্মাল ব্লাড রিপোর্টকে নর্মালে আনতে পারে, অ্যাবনর্মাল কোনো ক্লিনিক্যাল রিপোর্টকে নর্মালে নিয়ে আসছে। প্রতিদিন আমরা এরকম প্রচুর প্রচুর ঘটনা শুনে যাচ্ছি। এইটা একটা যেমন সুখবর, তেমনি ঠিক সেরকমই আর একটা সুখবর পেলাম। একটি ছেলে, আমরা যেটা বলি প্রোগ্রামিং রেকির কথা, উইশ বক্সের কথা, ভীষণ অবিডিয়েন্ট, ভীষণ ভালো একটি ছেলে ব্যারাকপুরে, ও ওই সময় উইশ বক্স করেছিল যে 2019-এ ডাব্লিউবিসিএসের জন্য অ্যাপিয়ার হবে, ও যেন ওটা ক্র্যাক করতে পারে, কিন্তু সামহাও রেজাল্ট নিয়ে কিছু এদিক ওদিক, তারপরে তো 2020 এবং কোভিড, তারপরে তো আর কোনো ব্যাপারই নেই। ও খুব ডিজার্টেড হয়েছিল, ইন দ্য মিন টাইম অন্য জব জয়েন করে গেছিল ব্যাংকে। কালকে ও আমাকে জানালো, জানো আমার উইশ বক্সটা ফেলিয়ার হয়নি। আমার কি হলো বলছি, আরে আমি 2019-এর ওই ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছি, এবং একটা অবশ্যই সরকারি কোনো বিশেষ দপ্তরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে জয়েন করছি, সামনেই জয়েনিং। বলছে সেই 2019-এর আমার বক্স বন্ধ হয়ে গেছে, উইশ বক্স, আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে, আমি তো ধরে নিয়েছি আমি ক্র্যাক করতে পারিনি,
বাট 2019 এর WBCS আমি ক্র্যাক করেছি এবং সেটার জন্য আমার এই পোস্টিং হচ্ছে। তাহলে মানে সেকেন্ড ডিগ্রি ডিস্টেন্স রেকি নিয়ে আমরা সব সময় আলোচনা করে থাকি। ডিস্টেন্স রেকি দিয়ে প্রচুর বাবা মা আছেন যাদের সন্তানরা বিদেশে থাকে, বাইরে পড়াশোনার জন্য, চাকরি বাকরির জন্য, তারা ডিস্টেন্স রেকি দিয়ে তাদের সুস্থ রাখে। প্রোগ্রামিং রেকি দিয়ে রেজাল্টের উপরে ভীষণভাবে এফেক্ট করা যায়। যাদের বাচ্চারা রয়েছে বাড়িতে, তাদের পড়তে বসা, অনেক বাচ্চা পড়তে বসতে চায় না, তাই নিয়ে প্রবলেম, পড়তে যাতে বসে, তার জন্য এই টাইম থেকে এই টাইম পড়তে বসবে, সেটা যেমন প্রোগ্রামিং করা যায়। যাদের ঘুম হয় না, এই টাইম থেকে এই টাইম যাতে ঘুমোতে পারে, তার জন্য প্রোগ্রামিং করা যায়। বিজনেসের টার্নওভার যাতে ভালো হয়, তার জন্য প্রোগ্রামিং করা যায়। অফিসে কোনো টার্গেট রিলেটেড জব যাতে টার্গেট ফুলফিল করতে পারে, তার জন্য প্রোগ্রামিং করা যায়। বেড়াতে গিয়ে যাতে, মানে রিসেন্ট এটাও একটা খবর, প্রচণ্ড বৃষ্টি উত্তরবঙ্গে, এখন জানেন নিশ্চয়ই তো, আমাদের রেকি শেখা একটা গ্রুপ, মানে একজনরা যাচ্ছে বলছে, যাচ্ছে দিদি জানি না দেখতে পাবো কি না কাঞ্চনজঙ্ঘা। আমি বললাম বাবা দার্জিলিং যাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, তাহলে তো যাওয়াই বৃথা, প্রোগ্রামিং করুন। নর্মালি দেখতে পাওয়ার কথা নয়, অ্যাট প্রেজেন্ট যা বৃষ্টি ওখানে চলছে, কিন্তু প্রোগ্রামিং করতে থাকুন। মানে পরশুদিন চিৎকার করতে করতে ফোন করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলে মানে জাস্ট কার্টেনটা সরিয়ে দেখি ঝকঝক করছে, বলছে এত ক্লিয়ার বোধ হয় শীতকালেও থাকে কিনা সন্দেহ। আগের দিন রাতে ঘুমোতে গেছি, তখনও প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা হয়ে পাহাড়ের যেটা হয় প্রচন্ড পরিষ্কার হয়ে যায়, মেঘটা টোটাল কেটে গেছে এবং ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। তো বেড়াতে গিয়ে যদি আপনার যেটা মুখ্য উদ্দেশ্য সেটাই না পান, তাহলে কি লাভ হলো? প্রোগ্রামিং রেকি আমাদের এই গোলগুলো অ্যাচিভ করতে সাহায্য করে। রিলেশন রেকি, যে কোনো রিলেশন, সেটা বাবা মার সঙ্গে সন্তানের হতে পারে, ভাই বোনের হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, শাশুড়ি বৌমার হতে পারে, যে কোনো রিলেশনকে যেমন সুন্দর করা যায়, পাশাপাশি বসের সঙ্গেও রিলেশন কিন্তু সুন্দর করলে কত উপকার পাওয়া যায়, সেই ফোন আমরা কিন্তু এখানে বসে পেয়েছি। কাজেই অবশ্যই সকলকে বলবো, যারা ফার্স্ট ডিগ্রি করেছেন অমিতবাবুর মতন, সেকেন্ড ডিগ্রি না করে রয়েছেন, তারা কিন্তু ইমিডিয়েট ডিসিশন নিন সেকেন্ড ডিগ্রি করার। আর যারা এখনও রেকি শেখেননি, সামনে কিন্তু আমাদের রিশরায় ক্লাস আছে, দক্ষিণ কলকাতায় ক্লাস আছে, ক্লাসগুলো জয়েন করুন। যত ক্লাস করবেন মানে জাস্ট শেখা থাকুক, কবে কখন আপনি অসুস্থ হবেন তবে শিখবো এই ওয়েট করবেন না, তখন হয়তো আপনি শিখতে আসার মতো জায়গায় থাকবেন না। রেইকিটা শেখা থাক, আপনি কখন কি অবস্থায় আপনি তাকে ইউজ করতে পারবেন সেটা আপনিও জানেন না। জাস্ট এই মানসিকতা নিয়ে অনেক কিছু শেখার কোনো শেষ নেই। কাজে একটা নতুন জিনিস, বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিচ্ছে। ড্রাগলেস মেথড, কোনো মেডিসিন খেতে দেওয়া হচ্ছে না। হার্মলেস মেথড, কোথাও কোনো রকম ক্ষতির আশঙ্কা নেই। তো ড্রাগলেস অ্যান্ড হার্মলেস একটা ট্রিটমেন্ট মেথড, বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, সেটা কেন আপনার শেখা থাকবে না? রেকি শেখার কোনো বয়সসীমা নেই, রেকি শেখার জন্য কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতা লাগে না, যে কোনো বয়সের যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ রেকি শিখতে পারেন। আপনারা যদি যে কোনো জায়গায় একটা গ্রুপ করেন, যেটা আমি বললাম একটু আগে, যিনি আগরপাড়া থেকে ফোন করেছিলেন, সেটা আমি সকলের উদ্দেশ্যে বলবো, যে কোনো জায়গায় যেখান অব্দি আমাদের অনুষ্ঠান পৌঁছচ্ছে, বা ফেসবুক দিয়ে যতদূরই দেখুন, ইউটিউবে দেখুন, আপনারা যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন, সেইখানে আমি গিয়ে কিন্তু ক্লাস নিতে পারি। 8777417260 নাম্বারে ফোন করতে থাকুন লাগাতার, আগামীকাল সারাদিন আমি আপনাদের জন্য থাকবো। 8777417260 এবং 9831000249 এই নাম্বারে ফোন করতে থাকুন। আজকে আসি, দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক সন্ধে 7টায়। এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে?